আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আবারও শুরু করে দিয়েছি। এতদিন বৃষ্টি ছিল, যার জন্য খেয়েছি আর ঘুমিয়েছি, কোনো কাজকর্ম করা হয়নি। এখন লম্বা সময় বৃষ্টির পর রোদ উঠল, আর এই তো আমাদের কাজকর্ম কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর ঈদের আগে কিন্তু ঘরদোর পরিষ্কার করা, সব কিছু ক্লিন করে নিব। তো আজ হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়েছি, মানে দুই বালতি হবে কাঁথা, এরপর হচ্ছে বিছানার চাদর, এগুলো মানে জমা হয়ে গিয়েছে। তো ওগুলো ভিজিয়ে রেখেছি, এরপর চলে যাব, ওগুলো ধুয়ে নিয়ে আসব। তার আগে এদিকে একটু রান্নার প্রস্তুতি নিতে হবে। আর বাহিরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, অনেক বেশি গরমও লাগছিল। এটা ছিল কালকের শ্যুট করা ভিডিও। তো তামানাকে বলেছিলাম গাছ থেকে বেলেম্বু পেরে আনার জন্য। গরম পড়লে দেখা যায় টক ছাড়া কিন্তু আমি ভাত খেতে পারি না, মনে হয় যে টক খেলে ভিতর শান্তি হবে এমন। তো বেশি করে জল দিয়ে রান্না করি, পরে দেখা যায় আমার কাছেও ভালো লাগে অ্যান্ড সবার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু একা খাই না পরে। তো আজ আমি একটু বেশি করে রান্না করব, সবাই মিলে খাবো। আর এদিকে আমি একটা তরকারি অলরেডি বসিয়ে দিয়েছি, এখানে কাঁঠাল বেছে দিয়ে মাছ রান্না করব। তো এদিকে দেখতে পাচ্ছেন কড়াইটা বসিয়ে আমি, চোখটা দেখা যায় এদিক সেদিক হয়ে গেলে রসুন পড়ে যায়, মানে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় কড়াইটা। তো এরপর দেখতে পাচ্ছেন আজও কিন্তু আমার রসুন পড়ে গিয়েছে, এই হলো অবস্থা। এরপর আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, মশলা কষিয়ে আমি ভেবেছিলাম মাছগুলো কষাবো, কিন্তু আমার মনে নেই, আমি সবজি দিয়ে দিয়েছি। এরপর এই তো এখন সবজি সিদ্ধ হয়ে গেলে আমি মাছ দিয়েছি। এখন আমি ভালো করে মানে মাছগুলোকে কষাবো, এই তো এই জুলের মধ্যে মাছ কষাবো। এরপর দেখা যায় জুল কমিয়ে গিয়েছিল, মানে কমে গেছে। এরপর আমি তো জুলের জন্য আবারও পানি দিচ্ছি, কিন্তু এই তো রসুন পুড়ে যাওয়ার কারণে দেখে মনে হচ্ছে যে আমার তরকারিটা মজা হবে না, তবে মজা হয়েছিল। আর জুলের জন্য পানি দিয়ে আমি চলে আসলাম বাহিরে। এই তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ, মানে গাছপালার দিকে তাকানোই যাচ্ছে না, রোদে চকমক চকমক করছিল। তো এই তো দেখতে পাচ্ছেন বাহিরে যেগুলো শুকাতে দিয়েছিল চেয়ারের মধ্যে, এগুলো নিয়ে এসেছে। এর আগে কিন্তু আরও অনেকগুলো মানে রাজায় বেড শুকানো হয়েছে, ওগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আর গড়ে নিয়ে আসলো। সকাল থেকে ছিল প্রচণ্ড রোদ। এরপর আমি এদিকে চলে আসলাম, আমি টক রান্না বসিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, রসুন দিয়েছিলাম বেশি করে, রসুন ব্রাউন করে ভেজে আমি পেঁয়াজ দিয়েছি। এরপরেই তো অল্প করে দিয়েছি মরিচের গুঁড়ো। তো আমি প্রথমে মাছ কষিয়ে নিয়েছি, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেলেম্বু। তো বেলেম্বু দেওয়ার পর আমি অল্প কিছু পানি দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এগুলো সিদ্ধ হয়ে গেলে বেশি করে দিয়ে দিব জুলের পানি। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার রসুন পোড়া তরকারি একটু পাতলা পাতলা জল হয়েছে। তো দুপুরে কিন্তু টক দিয়ে আমি খেয়েছি, আমার কাছে টকের তরকারিটা কিন্তু মজা লেগেছে আলহামদুলিল্লাহ। এরপর আজকের সকাল থেকে শুরু করে দিলাম, এই তো ঘুম থেকে ওঠার পর মানে খেয়ে নিয়েছি, নাস্তা টাস্তা খাওয়ার পর এখন শুরু করে দিয়েছি এই তো কাপড় চোপড় ভিজালাম। এখানে ছিল পাতলা টাইপের কাঁথা, যখন হালকা শীত পড়ে, মানে গরমের দিন যখন বৃষ্টি পড়ে আর কি, তখন কিন্তু হালকা ঠান্ডা লাগে, তখন আর কি এই কাঁথার প্রয়োজন হয়। তো এখন দেখা যায় কাঁথাগুলো ধুয়ে দিয়ে রেখে দিব, এরপর আর বের করব না, কারণ এখন প্রচণ্ড গরম। তো এই তো আমরা চলে গিয়েছিলাম ঘাটে পুকুরে, ওখান থেকে ধুয়ে নিয়ে আসলাম বিছানার চাদর খাতা, এগুলো এখন রোদের নেড়ে দিচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাতাস ছিল আমাদের বাড়িতে, পানির উপর থেকে অনেক সুন্দর বাতাস আসছে। তো গরমের দিন হলে কিন্তু যখন বাতাস হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, আরামদায়ক দিন থাকে। এই তো আস্তে আস্তে কিন্তু পানি নেমে যাচ্ছে, আর এই দুদিন ধরে কিন্তু প্রচণ্ড রোদ, যার কারণে পানি আরেকটু নিচে নেমে গিয়েছে। এদিকে চলে এসেছি, আজ রান্না করব পাট শাক। তো এদিকে আম্মু পাট শাক তুলে নিয়ে এসেছেন, আর এখন আমি আর আমার আম্মু বসে বসে শাকগুলো বেছে নিচ্ছিলাম। তো আমি এক হাত দিয়ে ভিডিও শ্যুট করছি, আর এক হাত দিয়ে আমি
মানে একটা একটা করে আস্তে আস্তে বেছে নিয়েছিলাম। পরে আমি হচ্ছে ক্যামেরাটা রেখে সবগুলো বেছে নিয়েছি। এরপরে তো তামান্না বসে পড়েছে, সবগুলো শাক এখন কুচি করে কেটে নেবে। আজকে পাট শাক রান্না করা হবে কাঁঠাল বিচি দিয়ে। কাঁঠাল বিচি দিয়ে কিন্তু রান্না করলে খুবই মজা হয়। আর আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো অ্যান্ড লাইক করে দিবেন প্লিজ সবাই। তো এইদিকে দেখতে পারছেন আমার পাট শাক, মানে আমি কাটছি না, তামান্না কেটে নিয়েছিল, তো পাট শাক কাটা হয়ে গিয়েছে। এরপর আমি চলে আসলাম এদিকে। মরিয়ম ডিম বোনা রান্না করছিল, ভাত রান্না অলরেডি হয়ে গিয়েছে। তো ডিম বোনা এখানে ডিম সিদ্ধ করে ডিমগুলোকে এভাবে ভেজে নিচ্ছিল। তো এভাবে ডিম বোনা আমাদের সবার কাছে কিন্তু অনেক বেশি পছন্দ। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছে। এরপর এখানে দিয়ে দিবে বাগার। এদিকে চুলা বসিয়ে দিয়েছে ছোট্ট একটা হাঁড়ির মধ্যে পাট শাক। এখানে প্রথমে পানি ভালো করে ফুটিয়ে নিয়েছে। পানি কিন্তু ফুটানো তো পানি মানে ভালো করে যদি ফুটানো না হয় পরে দেখা যায় শাক খেতে মানে টেস্ট ভালো হয় না। তো ভালো করে ফুটিয়ে নিয়েছে। আর এখানে কিন্তু ছোটো ছোটো করে দেওয়া হয়েছে কাঁঠাল বিচি। আর দেওয়া হয়েছে পানির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। এই তো এখন শাক দিয়ে দিল। নাড়াচাড়া করে কিন্তু পানিটা আর একটু শুকিয়ে আসলে নামিয়ে নেবে। আর দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কাঁঠাল বেচের স্লাইস। এরপর আমাদের পাট শাক রান্না করা হয়ে গিয়েছে। তো আজ হচ্ছে খুবই সিম্পল অ্যান্ড সহজ রান্না, কিন্তু খেতে খুবই টেস্টি। আমি রান্না করব ডাল। তো আজ হচ্ছে তিনজন তিনটা রান্না করেছি। তো আমি এখানে নিয়েছি ডাল, ভালো করে ধুয়ে নিলাম কুচলিয়ে। এরপরে তো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, দিয়ে দিয়েছি আমি এখানে আরও এক চা চামচ হলুদের গুঁড়ো। এই তো এখন আমি ডালের কড়াইটা বসিয়ে রাখবো চুলায়। এইদিকে মরিয়মের কলেজ থেকে টাকা পেয়েছে, তো আলহামদুলিল্লাহ। তো তুলে নিয়ে আসলেন, তো টাকাটা ওর হাতে কিন্তু দিয়ে দিয়েছেন, খুবই হ্যাপি, কলেজ থেকে টাকা পেয়েছে। এই তো এদিকে দেখতে পাচ্ছেন ডিম্বুনা কিন্তু হয়ে গেল। আর এখন কড়াইটা বসিয়ে দিয়েছে চুলায়, আস্তে আস্তে ডালটা রান্না হবে। উপর থেকে আমি একটু লেবু পাতা চিরে দিয়েছি। প্রথমে দিলে দেখা যায় আরও সুন্দর স্মেল হতো, তো আমি এখন দিয়ে দিলাম। ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ডাল গুটনি দিয়ে ডালটাকে গুটে একদম ভেঙে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পুঁই শাক। পুঁই শাক দিয়ে কিন্তু ডাল রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড সবার কাছে ভালো লেগেছিল ওই দিন যে রান্না করেছিলাম। তো আজও রান্না করেছি, মানে রান্না করছি আর কি। তো এখানে আমি দিয়ে দিলাম পুঁই শাক কেটে দিয়েছি। তো আরও কিছুক্ষণ আমি রান্না করব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। কিছুক্ষণ আমি জাল করে এখন দিয়ে দিচ্ছি আবারও পানি। আর ডালটা যদি একটু পাতলা পাতলা না হয় আমাদের কাছে কিন্তু ভালো লাগে না, একদম ঘন ডাল। তো একটু পাতলা করে নিয়েছি আমার পছন্দ মতো। এরপর আমি তো আস্তে আস্তে এখন ডালের মধ্যে ফোড়ন দিব। তো ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, বেশি করে দিয়েছি রসুন কুচি। রসুনটাকে ব্রাউন করে ভেজে নিব। রসুনটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো রসুন কুচিটাকে এখন আমি দিয়ে দিব ডালের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে বলক তুলে আমি কিন্তু মানে ডালটা নামিয়ে নিয়েছে তামান্না, আমি বলেছিলাম ওকে নামানোর জন্য। আর এই তো নামিয়ে নিয়েছে, নামিয়ে একটু ভিডিও শ্যুট করছিল। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি মনে হচ্ছে হবে ডালটা মাংসের ঝোলের সাথে। যদি এরকম পাতলা ঘন ডাল হয় তাহলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে, তাই না? তো আমি তো দেখতে পাচ্ছেন আমি পাট শাক নিয়েছি আর সাথে নিয়েছি নাগামরিচ। তো আলহামদুলিল্লাহ মরিচ দিয়ে আমি এখানে ভাত খেয়ে নিচ্ছি। এরপর এদিকে বিকেলবেলা আমরা কফি খাবো। তো সবাই যার যার মতো কিন্তু কফিটা রেডি করে নিয়েছে, আমি আমার জন্য নিয়েছি। তো এখানে আমি দুধ অ্যান্ড কফি চিনি একসাথে কিন্তু মিক্স করে নিয়েছি। আমি এখানে দিয়েছি পাউডার মিল্ক, আমি আমার মতো করে বানিয়ে নেব।
তো আমি এই তো চামচ দিয়ে এই কফিটাকে ঘুরতে ঘুরতে একদম মনে হচ্ছে যে আমি কখন যে কাপটানি ভেঙে যায়, মানে এতটাই শব্দ করছিল। এরপরেই তো আমি আমার হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এই তো নাড়াচাড়া করে আমি এখন মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মজাদার কফি কিন্তু রেডি। তো বিকেলবেলা ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর দেখা যায় আমি যখন কফি বানাই তখনই মানে বাতাস শুরু হয়ে যায়। এরপর আমি কফিটা হাতে নিয়ে চলে এসেছি পেছনে, আর এই তো অনেক সুন্দর বাতাস ছিল, তো এখানে আমি মানে এই প্রকৃতি দেখে দেখে কফিটা কিন্তু এনজয় করব। আর খুব সুন্দর ওয়েদার হয়েছে বিকেলবেলা, মাশাল্লাহ। তো বাতাসে কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।